ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল মাঠে সাফজয়ী আট নারী ফুটবলারের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছেন ধোবাউড়া সার্কেল পুলিশ। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদেকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আসলে যে ধোবাউড়া উপজেলার যে কলসিন্দুর স্কুল মাঠে কিন্তু এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই এই স্কুল মাঠেই কিন্তু তারা শিখে, যেই বিজয়ী দল আটজন নারী সদস্য কিন্তু এখানে শিখে তারা খেলা অংশ নিয়েছিল এবং তাদের যে যে শিরোপা বিজয় করেছে এবং তাদের প্রত্যেকে এখানে জানেন যে আসলে এই কলসিন্দুর মাঠ থেকে যে আটজন খেলেছে তাদের আটজনের পরিবারকেই কিন্তু এখান থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া তাদের পরিবারকে বরণ করে নেওয়া হচ্ছে, পাশাপাশি তাদেরকে ফল দেয়া হচ্ছে, ফলের একটি করে প্যাকেট দেওয়া হচ্ছে। আসলে এই যে বিজয়ের আনন্দ, এটা কিন্তু এখন শুধুমাত্র ক্রীড়াঙ্গনের নয়, এটা সবার মাঝে কিন্তু ছড়িয়ে পড়েছে। গতকালকে কিন্তু যেরকম জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়, আজকে সেরকমভাবে কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে। তো আমরা এখানে কথা বলেছিলাম যারা আছেন স্থানীয়, তারা বলছেন যে আসলে এইভাবে যদি খেলার যেসব আয়োজন গুলি আছে এবং যারা এই প্রান্তিক পর্যায় থেকে উঠে এসে আসলে দেশের সুনাম অর্জন করছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যা কম্পিটিশন করে যারা প্রতিযোগিতায় যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা দিলে এইভাবে কিন্তু খেলোয়াড় আরও নতুন নতুন তৈরি হবে, সেই বিষয়টা কিন্তু বলছেন। এবং এখানে যারা পরিবারের সদস্যরা আছেন, আসলে কারো বাবা কারো মা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা খুবই আনন্দিত এবং তারা যেটা বলছেন যে এইরকমভাবে আসলে তাদের সন্তানরা যে এতদূর এগিয়ে যাবে, তারা আসলে যখন শুরুটা ছিল তখন কিন্তু তারা এই বিষয়টি এতটা জানতেন না, কিন্তু কালের পরিক্রমায় কিন্তু দেখা যায় যে এই স্কুলের গণ্ডি পেরিয়ে তারা জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তারা এই সাফল্য অর্জন করেছে। এবং এই সাফল্যগুলি ধরে রাখার জন্য এখন তারা যেটা বিভিন্নভাবে এই যে ক্রীড়াঙ্গনের বিভিন্ন এখানে যারা কোচ আছেন তারাও কিন্তু যেটা জানাচ্ছেন যে এই শুরুটা কিন্তু তাদের অনেক কঠিন ছিল, সেই কঠিন পথটা যেন আরও মসৃণ করা হয়। এরকম মারিয়া এবং শামসুন নাহার সহ সবার এরকম আরও খেলোয়াড় যেন নতুন করে তৈরি হয়, সেক্ষেত্রে এখানে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তারা দাবি জানাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে বিশেষ করে তাদের যে মাঠটি আছে এই কলসিন্দুর স্কুল মাঠ, এটাকে সংস্কারের দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি এবং এখন এখানে যিনি সংবর্ধনা দিয়ে মানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সাথে কথা বলবো। সিনিয়র এএসপি, আপনার কাছে আমি জানতে চাইবো যে আজকে তাদেরকে আপনারা কীভাবে শুভেচ্ছা জানাচ্ছেন এবং কি কি তাদের সাথে শেয়ার করছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি ইতোমধ্যে জেনেছেন যে আমাদের যে সাফ ফুটবল বিজয়ী আমাদের যে নারী টিমের সদস্যরা তাদের আটজন, একটা একটা টিমে এগারো জন থাকে, তার মধ্যে আটজনই হচ্ছে কলসিন্দুরের মেয়ে। তো হ্যাঁ, আটজনকে আমরা এখানে ধন্যবাদ শুভেচ্ছা জানানো হচ্ছে, কিন্তু আটজনকে আটজন পরিবারের কিন্তু বাবা মা এখানে উপস্থিত হয়েছেন, তারা এই সিনিয়র এসপি এবং এই পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করে কিন্তু তারা সবাই খুশি এবং এরকমভাবে যেন খেলোয়াড়দেরকে উৎসাহিত করা হয় এই বিষয়টি তারা জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে কলসিন্দুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদেকুর রহমান।